আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদান ওয়া মুসাল্লিমান ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। প্রিয় দীনী ভাই ও বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, তা হলো যে কোন আমল করলে আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবেন এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আপনাকে স্মরণ করবেন, আপনার কথা আলোচনা করবেন। বন্ধুগণ, আজকে একটি সহি হাদিসের আলোকে আমরা সেই আমলের কথা জেনে নেব, সেই কাজের কথা জেনে নেব। বন্ধুগণ, এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি মুসলিমে, হাদিস নাম্বার 6698। হাদিসটি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ জাল্লা শানুহু বলেন, আমি বান্দার ধারণা অনুযায়ী নিকটে আছি, যখন সে আমার জিকির স্মরণ করে সে সময় আমি তার সাথে থাকি। বান্দা আমাকে একাকী স্মরণ করলে আমিও তাকে একাকী স্মরণ করি, আর যদি সে আমাকে কোনো সভায় আমার কথা স্মরণ করে তাহলে আমি তাকে তার চেয়ে উত্তম সভায় স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত অগ্রসর হয় তাহলে আমি তার দিকে এক হাত এগিয়ে আসি, যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে আসি। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলার জিকির কি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার জিকির করতে পারি, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। তো যে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলা তার সঙ্গে থাকবেন। বান্দার ধারণা অনুযায়ী, বান্দা যদি মনে করে যে আল্লাহ তাআলা আমার খুব কাছে আছেন, আল্লাহ তাআলা আসলেই তার কাছে থাকবেন। আর যে ব্যক্তি কোনো মজলিসে অনেক মানুষের সামনে আল্লাহ তাআলার কথা বলবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম সভায়, তার চেয়ে উত্তম সম্মেলনে, উত্তম জায়গায় তার কথা স্মরণ করবে। আর বন্ধুগণ, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে এক বিঘত অগ্রসর হয়, আল্লাহ তাআলা তার দিকে এক হাত অগ্রসর হন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে আসেন। দৌড়ে আসেন মানে কি, আল্লাহ তাআলার রহমত তার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, আল্লাহ তাআলার ভালোবাসা তার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমরা কিভাবে আল্লাহর দিকে অগ্রসর হই, যখন আমরা আজান শোনার পর সাথে সাথে মসজিদের দিকে রওনা করি, তখন আমরা কিন্তু আল্লাহর দিকে অগ্রসর হচ্ছি, তখন আল্লাহর রহমত আমাদের দিকে খুব তাড়াতাড়ি চলে আসে। যখন কোনো নেক কাজের উদ্দেশ্যে, যখন কোনো ভালো কাজের উদ্দেশ্যে, মানুষের কল্যাণের জন্য, দীনের জন্য, ইসলামের জন্য আমরা ছুটে চলি, অগ্রসর হই, তখন আল্লাহ তাআলার রহমত আমাদের দিকে দৌড়ে আসে, আল্লাহ তাআলা আমাদের দিকে দৌড়ে আসেন। বন্ধুগণ, এজন্য আমাদের সব সময় আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা উচিত এবং আল্লাহ তাআলাকে স্মরণ করা উচিত এবং মনে করা উচিত যে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন, আমরা মুমিন, আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো পেরেশানি নেই, আমাদের কোনো ভয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে। বন্ধুগণ, আপনার কারণে যদি একজন মানুষও ইসলামের একটি বিষয়ে জানতে পারে, এর কারণে আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে সওয়াবের মাধ্যমে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। আর বন্ধুগণ, আপনি যদি আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান, সুন্দর সুন্দর দোয়া, হাদিস, মাসলা, মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে আমাদের সঙ্গেই থাকবেন। আর বন্ধুগণ, আমি ইউটিউবের মতো ফেসবুকেও আমার পেজে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি, তাই আমার পেজে লাইক দিবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। আমি আমার পেজের লিংক ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাআল্লাহ।
তো বন্ধুগণ, আল্লাহ চাইতে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.